আলাইকুম ফিরে এলাম আবারও আপনাদের মাঝে সামনে করবা তাই আজকের পর্বে আপনাদের জন্য সহজ কিন্তু খুবই দরকারি স্পেশাল মশলার রেসিপি নিয়ে হাজির হয়েছি মশলাটা স্পেশাল এজন্যই যে এটা মাংসের যে কোনো আইটেম হোক সেটা ঝোল ভুনা মাংস কষা মাংস রেজালা বিরিয়ানি বা কাবাব সব কিছুতেই ব্যবহার করা সম্ভব প্রতিটা আইটেমের জন্য আলাদা আলাদা করে মশলা বানানোর দরকার পড়বে না তবে এই মশলা রোস্ট কিংবা কোরমাতে ব্যবহার করা যাবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক এই স্পেশাল মশলা তৈরি করতে কী কী উপকরণ লাগছে মশলাটা তৈরি করার জন্য আমি এখানে তিনটা বড়ো সাইজের কালো এলাচ নিয়েছি আমরা সাধারণত যে এলাচ ব্যবহার করি এটা তার চেয়ে বড়ো হয় ছোট এলাচ নিয়েছি পনেরোটি আমি যে পরিমাণ মশলাটা তৈরি করব সব কিছু সেই পরিমাণ বুঝে নিচ্ছি পনেরো থেকে ষোলোটি লবঙ্গ নিচ্ছি তিনটা তেজপাতা নিচ্ছি সব মশলাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন ইস্টার মশলা নিয়েছি একটা এই মশলার ঝাঁচটা খুব বেশি হয় তাই একটার বেশি নেবেন না জয়ফল নিয়েছি একটা আর এটার কিন্তু উপরের অংশটা ফেলে ভিতরের অংশটা নিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এর ফেলেবারটা কিন্তু খুব ঝাঁঝালো হয় তাই আমার মশলার পরিমাণ অনুযায়ী মাঝারি সাইজের একটা নিয়েছি বড়ো সাইজের হলে তিন ভাগের দুই ভাগ নেবেন এরপর জয়ত্রী নিয়েছি তিন টুকরা গোলমরিচ নিচ্ছি এক চা চামচ গোলমরিচ আপনারা সাদা অথবা কালো যে কোনোটা নিতে পারেন তবে কালোটার ঝাঁজ কিন্তু বেশি থাকে নিয়ে নিচ্ছি পাঁচটি শুকনা মরিচ এতে করে মশলার খুব সুন্দর একটা কালার আসবে চার টুকরা দারুচিনি নিচ্ছি আমি এর পরিমাণটা বলে দিচ্ছি না আপনারা দেখে বুঝে নেন বাকি উপকরণগুলো পরে দেখতে পারবেন এখনই সব কিছুকে ছোট ছোট করে একসাথে মিশিয়ে নেব এতে করে অল্প সময়ে টেলে নিতে খুব সহজ হবে এখন এগুলোকে টেলে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে না হলে পুড়ে যেতে পারে এগুলোকে কিছু সময় নেড়ে চেড়ে কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত টেলে নেব। সব উপকরণগুলো একসাথে দিয়ে টেলে নিতে যাবেন না কারণ কোনো মশলায় বেশি টাইম লাগে আবার কোনো মশলায় কম টাইম লাগে টেলতে টেলে নিয়ে যখন মচমচে ভাব চলে আসবে তখন অন্য উপকরণগুলো অ্যাড করতে হবে এ পর্যায়ে তিন চা চামচ জিরা দিচ্ছি চার টেবিল চামচ ধনিয়া দিচ্ছি এক চা চামচ মৌরি দিচ্ছি এই মৌরি দেওয়ার কারণে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব আবারও তিন থেকে চার মিনিটের মতন টেলে নিচ্ছি সবশেষে এক চা চামচ শাহি জিরা অ্যাড করছি এর ফ্লেভারটা অনেক ঝাঁঝালো থাকে তাই কম করে দিতে হবে আর এটা সাধারণ জিরার চেয়ে অনেক মিহি থাকে তাই সবশেষে শেষে অ্যাড করলাম যেন পুড়ে না যায় মচমচে হয়ে গেছে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা মিক্সচারে দিয়ে গুঁড়া করে নেব তবে সাথে সাথে গরম অবস্থায় গুঁড়া করতে যাবেন না একটু ঠান্ডা হলে তারপর গুঁড়া করে নেবেন এভাবে একদম মিহি করে গুঁড়া করে নিয়েছি কালারটাও খুব দারুণ এসেছে মশলা সংরক্ষণের জন্য একটা এয়ারটাইট কন্টেনারে ভরে তিন থেকে চার মাস সংরক্ষণ করে খেতে পারবেন আর চেষ্টা করবেন কাচের বয়েমে রাখার জন্য প্রিয় দর্শক দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই স্পেশাল মশলা যেটা আপনারা রোস্ট বাদে যে কোনো মাংসের আইটেমে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এমন আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার ঈদ আনন্দে কাটুক এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ